This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Shilbhadra, ek to je andolon justice for arji kore shekhane hotat bhangoner jayga chole ashar jaygata ek. Ditiyo to bar bar kore rajnoitik onuproboshor obhijog utche. Koshik babu ektu age bollen je ekebare BJP-r ekangsho er shonge antorbhukto shorashori obhijog korlen. Na seta Koshik babuder motamot hotei pare. একটা লোক যখন রাজনীতি মানে যখন আন্দোলন করছে সেই লোকটা কোনো ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক দলের মানে তাকে ভালো লাগতে পারে তার সুতরাং সে করলি সে রাজনীতির ইয়েতে বিজেপি তো ঢোকেই নি বিজেপি সমর্থন করেছে প্রথম দিন থেকে বিজেপি এই আন্দোলনের প্রথম দিন থেকে নবান্ন অভিযানে অর্জুন সিং উপস্থিত ছিল না নবান্ন অভিযান তো বিজেপি এরা এলাকেনি নবান্ন অভিযান ছাত্র সমাজ বলে একটা একদল ছাত্র ডেকেছিল তারা মেডিকেলের বোধা কেউ ছিল না সুতরাং সেটার সঙ্গে তো এটা নয় এদের আন্দোলনে বরঞ্চ এরা রাজনৈতিক কাউকে জয়েন করতে দেবে ঢুকতে দেবে না এইসব বলাতে আমাদের অনেকে যায়নি বা গেলেও তাদের ঢুকতে দেওয়া হয়নি এরা হয়েছে কিন্তু আমরা সমর্থন করছি আমার দু চারটে প্রশ্ন আছে একটা হচ্ছে দেখুন আমি ওদের বিপক্ষে নই যদিও মমতা ব্যানার্জির কথায় অভিযুক্তর মানে আমি বুঝি না পাল্টে গেছি আমরা আগে যার বিরুদ্ধে অভিযোগ হয় তাকে অভিযুক্তই বলে নাহলে তো দোষী বলবে কিন্তু বাংলায় নতুন ডিকশনারি লেখা হচ্ছে মমতা ব্যানার্জি অভিযুক্তর মানে পাল্টে দিচ্ছে সেটা আমি রুখছি না কিন্তু আমার কথা হচ্ছে যদি অভিযুক্ত হই তার বাঁচবার অধিকার আছে তাকে তার কথা বলার অধিকার আছে ওরা কথা বলতেই পারে আমি ওদের এতে বলছি না যারা আছে কিন্তু আমার দুটো তিনটে কোশ্চেন আছে একটা হচ্ছে ওই যে বিরূপাক্ষ দে না কে আছেন কি একটা ডাক্তার আছেন যিনি তার বিরুদ্ধে প্রথম যে লোকটা প্রতি মানে নালিশ করেছিল সে কিন্তু তৃণমূল বা সে কিন্তু বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নয় তিনি কিন্তু কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্রর তিনি নালিশ করেছিলেন তাহলে বিরূপাক্ষদের বিরুদ্ধে প্রথম আওয়াজটা তৃণমূলের লোকে তুলেছিল এখন আমরা দেখছি যে তার মধ্যে প্রমাণিত হতে চলেছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের কাছে আমি একটা জিনিস বলছি যে মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন এদের সামনেই বলেছেন আমার কথা হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর চাই সেখানে যে কথাটা আমার ছোটো ভাই বললেন যে এদের এগেনস্টে যে এরা পয়সাকড়ি তুলে কি করছে আমার তো মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সবথেকে ভালো এর কথা বলতে পারবেন কারণ ইকোনমিক অফেন্স উইংস আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাতে যদি সত্যি এরা জনগণের টাকা তুলে তার দুর্নীতি করে থাকে তাহলে তার তদন্ত কেন হবে না কেন করছেন না মাইকে বলে ভোটের আগে চিৎকার করে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু যে ক্ষমতা ওনার হাতে আছে উনি সেই ক্ষমতাটা প্রয়োগ করছেন না কেন করলেই তো হয় যদি এরা চোর প্রমাণিত অ্যারেস্ট হবে জেলে যাবে আমাদের তো কোনো কিছু বলার নেই আমরা দুর্নীতির পক্ষে তো নেই আর একটা কথা হচ্ছে দেখুন আমি অনেকে জানতাম না আমরা যেটা জেনেছি সেটা আমার মনে হয় ও বোধহয় ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সবাই মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে চিকিৎসক তৈরির পরীক্ষার নম্বর নিয়ে যে গরমিল রয়েছে তাতে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যদি আমি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে এটাকে দিয়ে তদন্ত করাই তাহলে অনেক কিছু ধরা পড়বে বলেছে তো তোমাদের কাছে বলেছে তাহলে যদি সেটা বলে থাকেন তার মানে মুখ্যমন্ত্রী জানেন ওখানে গরমিল হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি এতখানি মুখ্যমন্ত্রী কেন স্বাস্থ্য দপ্তরে উনি বলেছেন যে নম্বর নিয়ে অনেকে কিভাবে পাস করেছে আমি জানি যদি সেটা হয়ে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাটাকে এই রকম খারাপ দিকে যাওয়াটা মেনে নিচ্ছেন কেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা